আমরা যেমনটা বলছিলাম যে হেভিওয়েট প্রার্থীরা যেভাবে প্রত্যাশিত জয় পেয়েছেন, কিছু কিছু অঘটনের খবরও আমরা পেয়েছি, এরকম করে আরও যদি কিছু খবর থেকে থাকে, সর্বশেষ কী তথ্য আছে সেই তথ্যগুলো জানতে অবশ্যই আমাদের সহকর্মীর মাঠ পর্যায়ে রয়েছেন, তাদের কাছে চলে যাব, সেটা চলে যাব আমাদের তাজদিনের মাধ্যমে। তাজদিন, আপনার কাছে কী তথ্য আছে? রিচার্ড, আমরা সবশেষ নির্বাচনের ভোটের যে ফলাফল আছে সেটা জানতে আমরা এই মুহূর্তে চলে যাব চট্টগ্রামে, সেখানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী কমল দে। কমল, চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের এক নির্বাচনী ফলাফল ঘোষণা একেবারে শেষ পর্যায়ে, দুটি আসন বাকি ছিল সে দুটি আসন এখন ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বশর মোহাম্মদ ফকরুজ্জামান। আমি যদি 16টি সংসদীয় আসনের কথা বলি, এর মাঝে কিন্তু তিনটিতে নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেছেন স্বতন্ত্র প্রার্থীরা, সেটি হলো চট্টগ্রাম 8 আসনে সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুস সালাম, তিনি বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন চট্টগ্রামের বোয়ারখালী আসন থেকে, প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন। চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগড় আসন, যে আসনে আওয়ামী লীগের তিনবারের প্রার্থী আর ডক্টর আবুরাজা নদবীকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব, এবং চট্টগ্রাম 16 যে বাঁশখালী আসন, সে আসনে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মুজিবুর রহমান। তাই তিনটি আসনে আসলে আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়িয়ে স্বতন্ত্র হিসাবে দাঁড়িয়ে নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করছেন তিন প্রার্থী। এছাড়া চট্টগ্রাম 4 আসন, 5 আসন যে হাটা জানি, সে আসনে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এর বাইরে গিয়ে আর বাকি যে 12টি আসন রয়েছে, সে 12টি আসন যথারীতি আওয়ামী লীগের দখলে গেছে। চট্টগ্রাম 1 আসনে নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান রুহেল, এটি মূলত ইঞ্জিনিয়ার মোশাররফ আসনের, মোশাররফ হোসেনের আসন হিসেবে পরিচিত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, এবার তিনি নির্বাচন করেননি, তিনি তার ছেলেকে ছেড়ে দিয়েছেন আসনটিতে, এবং সে আসনে নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান রুহেল, হারিয়েছেন গিয়াসউদ্দিনকে। চট্টগ্রাম 2 আরেক আওয়ামী লীগ নেতা রফিকুল আনোয়ারের মেয়ে খদিজিত আনোয়ার সানি, তিনি এবার নির্বাচিত হয়েছেন দ্বিতীয়বার, তিনি গতবার ছিলেন সংরক্ষিত সদস্য, এবার তিনি সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম 3 মাহফুজুর রহমান মিতা সন্দীপ আসন থেকে নির্বাচিত হয়েছেন, তার বাবাও কিন্তু একসময় মোস্তাফিজুর রহমান সংসদ সদস্য ছিলেন, যাকে দীপবন্ধু বলা হতো সেই সন্দীপ থেকে, এবার ছেলে তিনিও গতবার নির্বাচিত হয়েছিলেন। এবার চট্টগ্রাম 4 এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এস এম আল মামুন, তার বাবা আবুল কাশেম মাস্টারও কিন্তু ওই এলাকার সংসদ সদস্য ছিলেন, অর্থাৎ পরিবারের সন্তানরা এবার বেশ কয়েকটা আসন পেয়েছেন, তার মধ্যে অন্যতম হলো সীতাকুণ্ড আসনটি। চট্টগ্রাম 5-এর কথা আমি আগেই বলেছি, 6 আসনে বিপুল ব্যবধানে জয় আছেন এ বি এম ফজলে করিম, চট্টগ্রাম 7 আসনে রাঙ্গুনি আসনে ডক্টর হাসান মাহমুদ বিপুল ব্যবধানে জয় হয়েছেন, চট্টগ্রাম 8 আসনের কথা আমি আগেই বলেছি স্বতন্ত্র আব্দুল সালাম নির্বাচিত হয়েছে, চট্টগ্রাম 9 আমি যথারীতি মহিবুল হাসান চৌধুরী নফেল, অর্থাৎ সাবেক মেয়র সিটি মেয়র আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর ছেলে নফেল নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম 9 আসন থেকে, চট্টগ্রাম 10 আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম 11 আসন থেকে চারবারের মতো নির্বাচিত হয়েছেন এম এল লতিফ, চট্টগ্রাম 12 এবার প্রথমবারের মতো নৌকার মাঝি হয়ে নির্বাচিত হয়েছেন মোতাহারুল ইসলাম, চট্টগ্রাম 13 আসন চট্টগ্রাম আনোয়ারা, সেখান থেকে নির্বাচিত হয়েছেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, গত তিনবারের সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তবে তার বাবা যে আখতারুজ্জামান চৌধুরী বাবু, তিনিও কিন্তু এশিয়া আনোয়ারা থেকে সংসদ সদস্য ছিলেন। এবার চট্টগ্রাম আমি আগে বলেছি 13-14 আসন, 14 চন্দনাইশ থেকে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী, এবং চট্টগ্রাম 15 এবং 16 দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ভোটের কিন্তু ব্যাপক ভোট পড়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আমাদেরকে, তবে সার্বিক ভোট যদি বলা হয় চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 10টি আসনে ভোট কাস্ট হয়েছে 40.7%, এবং বলছেন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এই 10টি আসনে সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান, তিনি সেটি জানাচ্ছেন। অর্থাৎ চট্টগ্রামের 16টি আসনটিকে দুইভাগে ভাগ করা হয়, 10টি আসন হয়েছে চট্টগ্রামের 10টি আসনের মধ্যে, 16টির মধ্যে 10টি হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা, বাকি 6টি রিটার্নিং কর্মকর্তা হচ্ছেন বিভাগীয় কর্মকর্তা, অর্থাৎ জেলার যে 10টি আসন সেটিতে নিয়ন্ত্রণ করেছেন। এখন পর্যন্ত যদি বলা চলে এই 16টি আসনের মধ্যে আওয়ামী লীগ তার 12টি আসন ধরে রাখতে পেরেছে, 3টি আসন স্বতন্ত্র প্রার্থীরা জয় হয়ে চমক সৃষ্টি করেছে, এবং একই সাথে আর একটি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছিল সেটি তারা পুনরুদ্ধারে রেখেছে, তবে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন 5 জন, এর মধ্যে একজন হলেন মাহবুবুর রহমান রুহেল, প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারপর হচ্ছে এস এম আল মামুন সীতাকুণ্ড, তিনি প্রথমবারের মতো চট্টগ্রাম 8 আসন থেকে, আব্দুল সালাম তিনিও কিন্তু তিনি এর আগে সিডিএ চেয়ারম্যান ছিলেন 12 বছর, কিন্তু সংসদ সদস্য ছিলেন প্রথমবারের মতো সংসদ
সদস্য হয়েছেন। চট্টগ্রাম যে আনোয়ার আসন সেই আসনও কিন্তু মোতারুল ইসলাম নুকার মাঝে হয়েছেন। এবার তিনি তিনবারের সংসদ সদস্য শামসুল হক চৌধুরীকে হারিয়েছেন। তিনিও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো আরও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়া আসনের এম এ মোতালাব। তিনি মূলত ব্যবসায়ী এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এবং মুজিবুর রহমান তিনিও কিন্তু গার্মেন্টস ব্যবসায়ী, তিনিও চট্টগ্রামের বাঁশখালী থেকে নির্বাচিত হয়েছে। তো বলা চলে চট্টগ্রামে যে ১৬টি সংসদীয় আসনের ফলাফল চূড়ান্ত হয়ে গেছে, ঘোষণা শেষ পর্যায়ে একদম শেষ। সেই ১৬টি আসনের মধ্যে ১২টিতে জিতেছে আওয়ামী লীগ, ৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা এবং ১টিতে জিতেছে জাতীয় পার্টি। এবং সেটা অবশ্য জাতীয় পার্টিকে আওয়ামী লীগের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং ভোটার কাস্ট হয়েছে ৪২.৭%। তো বলা চলে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া চট্টগ্রাম ১৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং ভোটার উপস্থিতি সকালের দিকে একটু কম থাকলেও বেলা যত বেড়েছে ততই ভোটার বেড়েছিল। তো বলা চলে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের যে ফলাফল ঘোষণা সেটি শেষ হয়েছে। তার মধ্যে ১২টিতে আওয়ামী লীগ, ৩টিতে স্বতন্ত্র এবং ১টিতে জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে এবং সেই ফলাফল ঘোষণা এখানে শেষ করেছে তারা। ১৬টি ফলাফল ঘোষণা আনুষ্ঠানিকভাবে শেষ করে তারা ১৬ জনকে জয়ী ঘোষণা করেছে। এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। যেমনটি আমরা দেখছিলাম যে চট্টগ্রামে ফলাফল ঘোষণা শেষ হয়েছে, সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী কমল দে।